আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু বিডি ইউটিউব পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক আঠারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব এখানে বলছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছু সংখ্যক ইট তৈরির জন্য ২৫০ পঞ্চাশ জন শ্রমিককে তিনশো দিনের জন্য নিয়োজিত করলেন জরুরি প্রয়োজনে কাজটি বারো দিনে শেষ করার তাগিদ দিলেন তার ইট তৈরিতে সত্তর কেজি মিশ্রণে মাটি ও বালির অনু পরিমাণে অনুপাত পাঁচ দুই এখন ক নাম্বার প্রশ্নে বলছে মাটি ও বালির পরিমাণ নির্ণয় করো খ নাম্বার প্রশ্নে বলছে কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি দুই ইষ্টু পাঁচ হবে গতে বলছে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করো তো চলো আমরা ক খ গ তিনটি প্রশ্নের উত্তর দেখে নেই তো ক নং প্রশ্নের উত্তর দেওয়া আছে ইট তৈরিতে মাটি ও বালির মিশ্রণ সত্তর কেজি মাটি ও বালির পরিমাণে অনুপাত পাঁচ দুই তাহলে অনুপাত দেয় যোগফল হবে সাত মিশ্রণে মাটির পরিমাণ সত্তর গুণন পাঁচ বাই সাত তাহলে তিনশো পঞ্চাশ বাই সাত পঞ্চাশ কেজি তাহলে মাটির পরিমাণ হবে পঞ্চাশ কেজি এবং বালির পরিমাণ হবে বিশ কেজি তাহলে নির্ণয় মাটির পরিমাণ পঞ্চাশ কেজি বালির পরিমাণ বিশ কেজি এটা হবে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর তারপরে খ আমরা দেখব খ নাম্বার প্রশ্নের উত্তর তো ইটের মিশ্রণে মাটির পঞ্চাশ কেজি এবং বালি বিশ কেজি কহতে এটা আমরা পাইছি মনে করি উত্তর মিশ্রণে বালি যোগ করা হলো এক্স কেজি তাহলে মাটিও বালি অনুপাত হবে টোয়েন্টি ফাইভ তাহলে মিশ্রণ মাটির পরিমাণ ইন্টু বালির পরিমাণ ইকুয়াল দুই টু পাঁচ তাহলে পঞ্চাশ মাটির যেহেতু মিশ্রিত করে নাই পঞ্চাশ পঞ্চাশ আছে তাহলে বিশ যোগ এক্স যেহেতু বালি মিশ্রিত করছে এক্স বিশের সাথে যেন যোগ হয়েছে তাহলে হবে হচ্ছে টুইন ইস তাহলে পঞ্চাশ ডিভাইডেড বাই বিশ যোগ এক্স তাহলে ইকুয়াল দুই ডিভাইডেড বাই পাঁচ তাহলে টু যোগ এক্স পঞ্চাশ আর করে এটা আমরা পাইছি তারপরে বিশ যোগ এক্স ইকোয়াল ভাগ দুই তাহলে বিশ যোগ এক্স ইকোয়াল একশো তাহলে এক্স একশো মাইনাস একশো হবে যেহেতু দুশো পঞ্চাশ থেকে দুই দুইটা ভাগ দিলে একশো হবে এখানে ভুল হয়েছে বিশ যোগ এক্স তাহলে এক্স ইকোয়াল একশো তাহলে হবে এস এর মান একশো তাহলে উক্ত মিশ্রণে একশো পাঁচ কেজি অতিরিক্ত বালি মিশ্রিত করলে তাদের যোগ ফল হবে টোয়েন্টু টু তারপরে গণ প্রশ্নের উত্তর তিরিশ দিনে ঈদ ভাটায় কাজ সম্পন্ন করতে শ্রমিক প্রয়োজন দুশো পঞ্চাশ জন এক দিনে কাজ করতে শ্রমিক প্রয়োজন দুইশো পঞ্চাশ গুণন তিরিশ জন বারো দিনে কাজ করতে প্রয়োজন দুশো পঞ্চাশ গুণন তিরিশ ভাগ বারো তাহলে হবে ছয়শো পঁচিশ জন তো যেহেতু বর্তমানে শ্রমিক আছে দুশো পঞ্চাশ জন তাহলে আরও অতিরিক্ত শ্রমিক লাগবে ছয়শো পঁচিশ মাইনাস দুশো পঞ্চাশ জন তাহলে হবে হচ্ছে তিনশো পঁচাত্তর জন তাইলে আমাদের অতিরিক্ত শ্রমিক লাগবে হচ্ছে তিনশো পঁচাত্তর জন এটা হবে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর তো এটুকু লিখলে আমাদের উত্তর শেষ হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক আঠারোতম সপ্তাহে অ্যাসাইনমেন্টের সমাধান পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ